দেখো, সনাতন প্রামাণিককে যে অভিযোগে আজকে ফলতা থানার পুলিশ এসডিপিও নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে, সেটি হলো এক ব্যবসায়ীকে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা এবং তাকে মারধর। সেই প্রতারণা এবং মারধরের অভিযোগে সনাতন প্রামাণিককে আজকে তার দেবীপুরের বাড়ি থেকে গ্রেফতার করে ফলতা থানার পুলিশ। তার সনাতন প্রামাণিকের বিরুদ্ধে 326 এবং 379 ধারায় মামলা রুজু হয়েছে। সনাতন প্রামাণিকের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল। এর আগে ফলতায় এক ইঞ্জিনিয়ারের থেকে তোলা চাওয়ার অভিযোগ ওঠে এবং তোলা দিতে অস্বীকার করায় সেই ইঞ্জিনিয়ারকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ হয়। তাকে বাঁচাতে গিয়েছিলেন তার স্ত্রী, তাকে মারধরের অভিযোগ ওঠে সনাতন প্রামাণিকের বিরুদ্ধে। এই খবর এবিপি আনন্দে সম্প্রচার হওয়ার পরে সনাতন প্রামাণিক তিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন এবং আদালত থেকে জামিনে তিনি মুক্ত ছিলেন। আর সেই সনাতন প্রামাণিককেই অন্য একটি মামলায় পুলিশ আজকে গ্রেফতার করেছে, আজকেই তাকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে, সেরকমটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ সন্দীপ। দেশে চলছে বিভাজনের রাজনীতি, বাংলার ঐক্যে হিংসা করেন অনেকেই, মাথা নোয়াবো না। রেড রোডে ঈদের নামাজে নাম না করে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। डिवाइड एंड रूल पॉलिसी चल रहा है वो भी ठीक नहीं है, जो आइसोलेशन का पॉलिटिक्स चल रहा है वो भी ठीक नहीं है। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রদায়িক রাজনীতিতে গোটা ভারতবর্ষের মধ্যে এক এবং অদ্বিতীয়। ঈদেও বঙ্গ রাজনীতিতে কথার লড়াই, নাম না করে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলকে সাম্প্রদায়িক দল বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবার ঈদের নামাজ উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী, সবার আগে এই ভারতবর্ষে ডিভাইড অ্যান্ড রুল পলিসি উনি চালু করেন। মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মীয় সুশ্রুতি দেবার জন্য এই কথাগুলো বলেন। এদিন চেতলার মসজিদে নামাজ পড়েন পরিবহন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এদিন দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী। দুই ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। সঞ্চন মিত্র, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।